বেলা 12টার কিছু পরে দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি শপিং মল যার নাম অ্যাক্রোপলিস সেখানে আগুন লাগে। জানা গেছে যে এই ভবনের তিন তলায় একটি বইয়ের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং তার থেকেই কিন্তু আগুনের এই ঘটনা ঘটে এবং তারপরে পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। যদিও এখানে কারোর কোনো প্রাণহানি হয়নি, তবে অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ উঠেছে যে এখানে যে ফায়ার এক্সিট রয়েছে সেই ফায়ার এক্সিটটি কিন্তু ব্লক ছিল, যে ফায়ার এক্সিট ব্লক ছিল যেখানে তিনজন চারজন নামতে পারেন সেখান থেকে একজন করে নামছিল খুব কষ্ট করে। আপনাদের খবর আমাদের কাছে এরকম কোনো খবর নেই, একটা মানুষ আটকে নেই, একটা মানুষ কিন্তু সে সেরকম যদি এত বড় ফায়ার হয়ে থাকে তাহলে অসুস্থ হতো, ইঞ্জুরি হতো, কিন্তু ফ্যাটালিটি হতো, এরকম কিছু নেই। যেটা হচ্ছে রিউমার্সে গুজবে কান দেবেন না, ফায়ার আন্ডার কন্ট্রোল, ফায়ার বন্ধ এখন আউট হয়ে গেছে, এখন কুলিং ডাউন প্রসেস চলছে। এখন যেটা ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে এটা অস্বীকার করা যায় না। যারা অভিযোগ তুলছে ইনগ্রেস আউটগ্রেস দিয়ে তাহলে এত বড় ফায়ারের যে কিরম হচ্ছে গাড়িটা যেটা ল্যাডার আছে এটা ছোট ইনগ্রেস আউটগ্রেসে ঢুকতে পারতো। পরে যদি ইনকোয়ারি করে দেখা যায় সেরকম কিছু তাহলে কী ধরনের পদক্ষেপ করা হতে পারে? আপনি যেহেতু ফায়ার ডিপার্টমেন্টে ছিলেন আপনি নর্মসগুলো জানেন। দেখুন জিনিসটা হচ্ছে আসুন আইনটা যেটা আছে ইট উইল ওয়ার্ক অন ইট ওন পেস। আমি আপনি আইনটা কি আইনটা যদি কেউ দোষ ইনফ্লুয়েন্স করে থাকে আমি করতে গেলে আমার বিরুদ্ধে হবে। যারা যদি এখানে যারা আছেন যাদের কিরম যে প্রমোটার হোক কে কিরম যে সপনার হোক যাদের এইখানে অ্যাসোসিয়েশন আছে তারা যদি উল্লঙ্ঘন করে থাকে নিশ্চয়ই তার ব্যাপার। 15টা ইঞ্জিন ওয়েল্ডিংয়ের কাজটা তো তার মানে খুব বড়সড় আকারেই হচ্ছিল, 15টা ইঞ্জিন তো কম কথা নয়। শুনুন, 15টা ইঞ্জিন হোক আর 20টা ইঞ্জিন হোক, প্রিকশন ইজ বেটার দেন কিউ, সেরকমই আমরা যাতে আগুনটা বড় না হয়ে যায়, ছড়িয়ে না যায়, তার জন্যেই যাতে মানুষ এটা বলতে পারে না কি ফায়ার কিরম যে ইঞ্জিনগুলো ফায়ার ব্রিগেড কিরম যে আরও যথেষ্ট কিরম তৈরি হয়ে আসেনি, সেই জন্য 15টা ইঞ্জিন এখানে এসেছে এবং সবই নিজের কাজ করেছে। এই ল্যাডারটা যেটা এসেছে, এই ল্যাডারটা কেন এসেছে, সিঁড়ি ছিল সব ছিল, যাতে কোনো রকম বাধা না পড়ে কাজ করতে অসুবিধা। শপিং মল কতদিন বন্ধ থাকতে পারে সেটা আমি তো এক্সপার্ট নই, সেটা ফায়ার বলবে পুলিশ। স্যার, নিরাপত্তা নিয়ে যখন প্রশ্নটা উঠছে, একজন প্রেগনেন্ট মহিলা এই সিঁড়ির জন্য নামতে পারেনি, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? আমাদের কাছে এরকম খবর এখনো আসেনি, যদি এসে থাকে নিশ্চয়ই তাদের কাছ থেকে আমরা জানবো। জানবার শুনুন না, জানবার পরে অসুস্থ কেউ হয়ে যেতে পারে, ওটা আমি অস্বীকার করছি না। স্মোক মানুষ পুড়ে মারা যায় না, স্মোক ইনহেল করে কার্বন ডাইঅক্সাইড ইনহেল করতে গেলে তখন চোখে যায়, মারা যায়, এইটা তো নিয়ম। তো সেই জন্যে যদি এরকম কোনো ঘটনা আমাদের চোখে আসে নিশ্চয়ই সেটা তদন্ত করে দেখা হবে এবং ব্যবস্থা। ফায়ার এক্সিটে কোনো প্রবলেম ছিল? কর্মীরা বারবার অভিযোগ করছে। ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালি তো আমাদের ফায়ার ফাইটিংটাই তো আমাদের মেইন ব্যাপার, ফায়ার ফাইটিং ইজ গোয়িং অন, আমরা এখন ফায়ারটাকে আমাদের কন্ট্রোলে রেখেছি, এখন আর কোনো চিন্তার ব্যাপার নেই। টোটাল 15টা গাড়ি প্লাস আমাদের ইনবিল্ট সিস্টেম আছে। আগুনের উৎস কি জানা গেল স্যার? না, সেটা এখন দেখা হবে। স্যার, আগুন কি নিয়ন্ত্রণে সম্পূর্ণ? স্যার, আগুন কি প্রথমে বুক স্টোরে লেগেছিল? স্যার, আগুন কি থার্ড ফ্লোর কা মেজিনাইন পোর্শন মে লাগা থা? থার্ড ফ্লোর কা মেজিনাইন পোর্শন। अभी तो लैडर हम लोग लगाया, इधर बड़ा लैडर हम लोग का ऊपर में काम कर रहे हैं, तो काम होने के बाद बोल रहे हैं। सुजीत जी, इसका क्या फॉरेंसिक एग्जामिनेशन किया जाएगा? जरूर হোক। আমি বলছি যেটা আমার কাছে খবর এখনো পৌঁছে, তো অফিসাররা বলেছেন যে ওখানে একটা বইয়ের দোকান আছে, ওখানে কিছু ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, ওখান থেকে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায়, এটাই বলছি। ফরেন্সিক বোধ সবটাই এখন কি পুরোপুরি নিয়ন্ত্রণে বলতে পারবো? ক্যামেরা ধীমান হালদারের সঙ্গে পাপড়ি চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।